আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শীত প্রায় চলেই যাচ্ছে আর গ্রীষ্ম শুরু হচ্ছে। গরমের দিন আনারসের একটা স্কোয়াশ খেতে ভারী টেস্টি লাগে, তো আমি এটা ঝটপট করে দেখাচ্ছি। ছোট বাচ্চারা সাধারণত আনারস খেতে চায় না, আর এই স্কোয়াশটা যদি করে দেন, প্রতিদিনকেই করে দিতে হবে, এত পছন্দ করবে। তাহলে চলুন ঝটপট করে নিই আনারসের স্কোয়াশ। একটা এই গ্রেটার দিয়ে আমি আনারসগুলিকে কুচি করে নিব। কুচি করে নেওয়ার পর দেখাচ্ছি কিভাবে স্কোয়াশটা তৈরি করতে হয়। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব, যে রসটা আছে সবটা বের করে নিব। আমি ততক্ষণ রসটাকে মাখতে থাকব যতক্ষণ না পর্যন্ত এরকম শুকনো হয়ে যায়। এইভাবে চিপে চিপে এটা এই আঁশটাকে আমি রেখে দিব, এটাকে ফেলবো না। এটা দিয়ে কি করছি সেটাও আমি দেখিয়ে দিব। রসটুকু যতটুকু যে আমি চিপে নিয়েছি এই জগে রেখেছি, আর বাকি এটাতে সামান্য পরিমাণ একটুখানি হাফ কাপ পানি দিয়ে আবার আমি আরেকটু রস বের করে নিব। তারপর এটাকে রেখে দিব, এটা দিয়েও আবার আমি একটা শরবত তৈরি করব। তো আমার সবটুকু রস বের করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এখানে আরেকটা আনারস নিয়েছিলাম। এখানে আমার মোট দুটো আনারস। এখন একটা মোটা চালনি দিয়ে এটাকে আমি প্রথমত ছেঁকে নিব। যেন কোনো আঁশ না থাকে। আমি সবটুকু রস নিয়ে নিলাম। এখন আমি জগে নিয়ে, যদি প্রয়োজন মনে হয় যে যতটুকু চিনি পছন্দ করেন চিনি দিতে পারেন, আর আনারস মিষ্টি হলে না দিলেও চলে। আমি সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু। একদম স্বচ্ছ একটা ইয়ে হয়ে যায়। একেবারে স্বচ্ছ দেখে বুঝতেই পারছেন। দুটো আনারস দিয়ে আমার চার গ্লাস স্কোয়াশ রেডি হয়ে গেল। তো বাচ্চারা এটা খুবই পছন্দ করে। যে বাচ্চারা আনারস খেতে চায় না তাদের জন্য এটা করে দিবেন। একেবারে স্বচ্ছ দেখাই যাচ্ছে। রোজার মধ্যেও এটা বেশ টেস্টি লাগে। তো বাকিটা দিয়ে আমি আবার একটা শরবত তৈরি করছি, ওটাও দেখিয়ে দিচ্ছি। আমি ওই ইয়েটা ছুবাটা ফেলে দিব না, ওটা দিয়েও চার গ্লাসের মতন শরবত হবে। তো চলুন দেখে নিই। এখানে আমি চার গ্লাস পানি নিয়েছি, আর এখানে যে ওই যে ছাপাটা শাঁসটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন এই পানিতে দিয়ে দিব। দিয়ে ফুটিয়ে নিব কিছুক্ষণ। এটাতে কিন্তু চিনি দিতে হবে, এটাতে জাস্ট আনারসের ফ্লেভারটা পাবেন আর কিছু না। চিনি দিতে হবে, আর টক করার জন্য দিয়ে দিব একটু টক লবণ। বেশ, এটাও বোঝা যাবে না আপনি কি দিয়ে তৈরি করেছেন। এটা ফুটে ওঠার পর আবার একইভাবে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে আরও আমার চার গ্লাস শরবত হয়ে যাবে।
তো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আমার আনারসগুলো ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার, কারণ এটাতে একটু কালার দিতে হবে, না হয় একেবারে সাদা সাদা মাটা হয়ে যাবে। তারপর এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে প্রয়োজন মতো চিনি মিশিয়ে আরও আমার চার গ্লাস শরবত হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি দুটো আনারস দিয়ে আমি চার গ্লাস স্কোয়াশ এবং চার গ্লাস শরবত তৈরি করে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।